সুপ্রিয় সুধি, আগামী 25 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিংড়া উপজেলা এবং সিংড়া পৌর যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। এই ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে সিংড়ার কোর্ট মাঠ এখন সাজসজ্জ রব। এখানে যেমন মঞ্চ তৈরি থেকে সাজসজ্জার কাজ চলছে, তেমনি নেতাকর্মীরাও সরব উপস্থিত রয়েছেন এই মাঠে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি মোহাম্মদ সোহেল তালুকদার, সভাপতি সিংড়া পৌর যুবলীগ। আমি দীর্ঘ 10 বছর হলে সিংড়া পৌর যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করছি। আমি 2013 সালে যখন যুবলীগে আমাকে দায়িত্ব দেওয়া হয় পৌরসভা সভাপতি, তখন কোনো যুবলীগ নামে কোনো সংগঠন সিংড়া পৌরসভার মধ্যে ছিল না। আমি অক্লান্ত পরিশ্রম করে সেখানে হলো 12টা ওয়ার্ডে আমি সফল 12টি বৃহত্তম একটা কাউন্সিল করে এবং পূর্ণাঙ্গ কমিটি করে আমি আজকে পৌর যুবলীগ সিংড়া কেন, নাটোর কেন, রাজশাহী বিভাগের মধ্যে সিংড়া পৌরযুবী একটা মডেল পৌরযুবী হিসেবে আমি পরিণত করেছি। আমার পৌরযুবলীগ থেকে 5টা কাউন্সিলর আছে। আমার ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি পৌর যুবলীগের এবার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছে। তো সেই প্রতিভাতে আমি আবার এইবার কাউন্সিলে 25 তারিখে কাউন্সিলে 25 ফেব্রুয়ারি কাউন্সিলে আমি সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী হয়েছি। ইনশাল্লাহ আমাকে যদি দল, বাংলাদেশ যুবলীগ আমাকে যদি দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি সিংড়াতে 12টা ইউনিয়ন আছে, 12টা ইউনিয়নে আমি নতুন করে ডেলে সাজাবো। ডেলে সাজানোর মধ্যে আমি 12টা নতুন করে কাউন্সিল করব। প্রত্যেকটা ইউনিয়নে নতুন করে কাউন্সিল করতে একটা সংগঠন 10 বছর হলে থাকে, সংগঠন অনেকটা স্লো হয়ে যায়। আমি সংগঠনকে চাঙ্গা করবো, 12টা কাউন্সিল করবো। এবং আর একটা বিষয় হলো, আমার এখানে 108টা ওয়ার্ড, সে ওয়ার্ড কমিটিগুলো নিষ্ক্রিয়। আমি ইনশাল্লাহ আগামী 6 মাসের মধ্যে আমি 108টা ওয়ার্ড কমিটি করে সিংড়া যুব সমাজকে একত্রিত করে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় সন্তান অ্যাডভোকেট জোয়ান আহমেদ পলককে আবারও বিপুল ভোটে নির্বাচন করার জন্য অগ্রণীয় ভূমিকা রাখবে সিংড়া উপজেলা যুবলীগ এবং সিংড়া যুব সমাজ মাদক সন্ত্রাসমুক্ত থেকে নিয়ে সুস্থ ধারা নিয়ে আসার জন্যে আমার অক্লান্ত পরিশ্রম, যেটা আমাদের নেতা জোয়ান আহমেদ পলক স্বপ্ন দেখেন যে যুব সমাজ মাঠে ফিরে আসুক, যুব সমাজ সুস্থভাবে ফিরে আসুক। আমি ইনশাল্লাহ সেই ওকে আমার তরফ থেকে আমি ডান পান চেষ্টা করব এবং অব্যাহত রাখবো এবং আগামী দিনে সিংড়াতে একটি মাস্ট যুবলীগ এবং স্মার্ট যুবলীগ করতে হলে গ্রহণ করলে যা যা করা দরকার আমি ইনশাল্লাহ সবই চেষ্টা করব আমার তরফ থেকে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সিংড়া উপজেলা যুব সমাজের।